আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই ভালো আছো। আমি সাউন্ডে যে বলছিলাম, আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ, আর রুটস এরতে তোমাদের কেমিস্ট্রি ভাইয়া হিসেবে আমি আছি। আজকে একটা বিশেষ কারণে তোমাদের সাথে এই সেশনটা করা, সেটা হচ্ছে এমআইএসটি রেজাল্ট। কিছুদিন আগে, 2 দিন আগে আমি যখন ভিডিওটা করছি, তো 2 দিন 1 দিন আগে এমআইএসটি রেজাল্টটা দিছে, এবং সেই রেজাল্টে আমরা অনেকে চান্স পেয়েছি, অনেকে চান্স পাইনি। তো প্রথমে এমআইএসটি নিয়ে আমার পার্সোনাল কিছু অপিনিয়ন আমি শেয়ার করি। এমআইএসটি আমার অনেক পছন্দের একটা ভার্সিটি। অনেকে দ্বিধায় থাকো, এটা পাবলিক নাকি প্রাইভেট। এটা অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি, এটা বিউপির আন্ডারে, এবং এমআইএসটিতে সেশন জট নাই, খুব ডিসিপ্লিন। যারা নিয়মকানুন বেশি পছন্দ করো, যারা ঝই ঝামেলা চাও না, যারা চাও যে হ্যাঁ আমি অনার্সে 4 বছরে ভর্তি হব, 4 বছরের একটা কোর্স করে আমি আমার জব সেক্টরে চলে যাব, যারা অনার্স লাইফটা এভাবে চিন্তা করে, তাদের জন্য এমআইএসটি খুব ভালো একটা অপশন। আর কিছু জিনিস একটু উইয়ার্ড, খারাপ বলবো না, আমার কাছে একটু উইয়ার্ড লাগে, ওরা ইউনিফর্ম আছে ওদের, মানে ইউনিভার্সিটি লেভেলে এসে একটা স্টুডেন্ট ইউনিফর্ম পরবে, এটা আমরা দেখে অভ্যস্ত না, এটা একটু উইয়ার্ড লাগে। বাট যারা রেগুলার পড়ে ওদের কাছে এটা অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। এখন এমএসটি যে রেজাল্ট দিছে, তোমাদের মধ্যে অনেকেই আছো, অনেকেই আছো যারা নিজেকে ভালো ছাত্র ভাবতে অভ্যস্ত। এটা দোষ বা এটার যে হচ্ছে ফ্যাক্ট সেটা তোমার না, এটা তুমি হচ্ছে কলেজে অনেক ভালো করতা, ভার্সিটিতে ভালো করবা, এটা তোমার একটা এক্সপেকটেশন চলে আসছে। তো তোমরা অনেকে এরকম আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই, আবার অনেকে এমন এমন রেজাল্ট করছো তারা নিজেরাও আশা করেনি যে এত ভালো রেজাল্ট করবা। তো এই ইস্যু নিয়ে কথা বলবো, এবং যারা এমএসসিতে চান্স পায়নি তারা যদি এই ভিডিওটা দেখো, আমার বিশ্বাস একটু হলেও উপকৃত হবা। আর বাইদে বলে নেই, আমাদের জিহাদ ভাইয়া, তোমাদের জিহাদ ভাইয়া আর কি, রুটসের সিওও, উনি হচ্ছে এমআইএসটির স্টুডেন্ট ছিলেন। এখন কথা হচ্ছে যে এমআইএসটিতে পরীক্ষা হইলো ভাইয়া, আমি তো চান্স পাইনি, কিন্তু আমি বিভিন্ন কোচিংয়ে যখন পড়ছি বা রুটসে যখন ভর্তি হয়েছিলাম, তখন আমি পরীক্ষা দিলে সেখানে আমার র্যাঙ্ক অনেক ভালো ছিল, বা আমি আসলে কলেজে এমনভাবে পড়াশোনা করে আসছি, আমার একটা বিশ্বাস ছিল যে আমি চান্স পাবো, বা আমার বন্ধুদের বিশ্বাস ছিল আমি চান্স পাবো। এরকম অনেক কনফিডেন্ট স্টুডেন্ট ছিল যারা চান্স হয়নি। এখন এইটা বলার আগে, কেন হয়নি এবং হয়নি যে সেটার পরে কতটুকু হতাশ হওয়া উচিত, আর এই হতাশায় কাটানোর জন্য কী করতে হবে, এগুলো নিয়ে মিলে কথা বলবো। তোমাদেরকে 3টা সেক্টর বলি। একটা হচ্ছে T20, ধরো একটা ওয়ার্ল্ড কাপ হইলো, ওডিআই ওয়ার্ল্ড কাপ, আর হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ বা টেস্ট ওয়ার্ল্ড কাপ, ধরে নিলাম এই 3টা পার্ট। এখন বিশ্বাস করো যে তুমি যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়, তাহলে সব থেকে যোগ্য দলটা চান্স মানে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, রাদার দেন T20। T20 অনেক অল্প সময়ের খেলা, অনেক অল্প ওভারে খেলা হয়, এবং এখানে আসলে মিডিয়োকর যারা থাকে আর অ্যাভারেজ যারা থাকে, এরাও কম্পিটিশনে চলে আসে। কিন্তু টেস্ট ম্যাচে এটা সম্ভব না। টেস্ট ম্যাচে হচ্ছে ওই 1-2টা প্লেয়ার একটু ভালো খেললো, এটাতে টেস্ট জেতা যায় না। টেস্ট জেতালে পুরো টিমটাই ভালো খেলতে হয় এবং কোয়ালিটি থাকতে হয় সেটাতে। তো যখন অ্যাডমিশন টেস্টের কখনো প্রশ্ন যদি সহজ হয়, তাহলে যারা অ্যাভারেজ থাকে আর যারা বিলো অ্যাভারেজ থাকে, ওরাও কম্পিটিশনে চলে আসে। এই এমএসটির এক্সাম্পলটা চিন্তা করো, প্রশ্ন মাত্রাতিরিক্ত সহজ হয়েছে। প্রশ্ন আমি এখনো সচকে পুরো প্রশ্ন দেখিনি, বাট তোমাদের কথা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে প্রশ্ন অনেক সহজ হয়েছে। এবং আমিও তো পার্সোনালি অনেক স্টুডেন্ট পড়াই বা পড়াচ্ছি, ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে ওরা সবাই বলে প্রশ্ন অনেক বেশি সহজ হয়েছে। এখন প্রশ্ন বেশি সহজ হলে সমস্যাটা কি হয়, সমস্যা হয় যারা অ্যাভারেজ আর যারা বিলো অ্যাভারেজ, ওরাও কিন্তু কম্পিটিশনে চলে আসে। আর যারা সারা বছর অনেক পড়াশোনা করছে, তাদের যে রিস্কটা থেকে যায় সেটা হচ্ছে ওরা অনেক ভালো পড়াশোনা করছে, সব কিছু পারে, কিন্তু পরীক্ষার হলে পরীক্ষার প্রেশারে অনেক সময় দেখা যায় একটা ম্যাথ ভুল হতেই পারে, তাই না? স্লিপ অফ পেন হতে পারে বা স্লিপ অফ থিঙ্কিং হতে পারে, যে কোনো কারণে কোনো একটা ম্যাথ ভুল হইলো, কোনো একটা ইনফরমেশন ভুলে গেলা, এই যে একটা স্লিপ করার জন্যই কিন্তু এমএসটিতে এবার হয়েছে, অনেকে চান্স পায়নি। এই জন্য বলছি যারা চান্স পেয়ে গেছো, তারা এটা নিয়ে আকাশে ওঠার দরকার নেই। অবশ্যই তোমরা অনেক ভালো একটা অ্যাডভান্টেজে আসো, একটা ভার্সিটিতে চান্স পাওয়া মানে কনফিডেন্স অনেক বেড়ে যায়, বাট এইটাকে একটু কাজে লাগানোর সুযোগ নাও, এটাকে কাজে লাগানোর চেষ্টা করো। আর যারা চান্স পাওনি তাদের জন্য বলছি, প্রথমত প্রশ্ন অনেক সহজ হয়েছে। সহজ প্রশ্নে আসলে স্টুডেন্টদের বাছাইটা খুব ভালো মতো হয় না। কেন হয় না? কারণ এখানে ওই যে দেখা গেছে একজন ভালো স্টুডেন্ট, কিন্তু সে পরীক্ষার হলে স্লিপ অফ পেনের জন্য একটা ম্যাথ ভুল করছে, কিন্তু ওটা তো সহজ ম্যাথ ছিল, যে অ্যাভারেজ সে কিন্তু ওটা পেরে গেছে। এই জন্য যারা চান্স পাওনি, তোমার যদি মনে হয় তুমি পড়াশোনা করছো যথেষ্ট, তোমার যদি মনে হয় যে তুমি চান্স পাওয়ার যোগ্য বাকি ভার্সিটিগুলোতে, তাইলে এটা নিয়ে খুব বেশি অনুশোচনা, খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। প্রথম কথা গেল, ভাই এখন চান্স পাইনি তাহলে আমি কী করবো? তোমাদের মধ্যে অনেকে আছে যে বন্ধুবান্ধব জিজ্ঞেস করছে, অনেকে এরকম, আমি সকালেও একটা মেয়ের সাথে কথা বলছিলাম, ও বললো ভাইয়া আমার বন্ধুরা আসলে আমি চান্স পাইছি কিনা সেটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে আমার র্যাঙ্ক কত, কিন্তু আনফর্চুনেটলি চান্স পাইনি। এখন এরকম যারা আছো, হ্যাঁ বন্ধুবান্ধব জিজ্ঞেস করবে, ওদের কাছে বলতে খারাপ লাগবে যে আমার চান্স হয়নি, কিন্তু এমএসটি তো শেষ কথা না। আমি এটা সবসময় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, পাবলিকে চান্স পাওয়া জীবনে শেষ কথা না, সেখানে এমএসটি তো একটা পাবলিক ইউনিভার্সিটি।
তো তোমাদের সামনে কিন্তু এখনো অনেক সুযোগ আছে। অনেক সুযোগ বলতে কি, এখনো তোমাদের সামনে ডিউ আছে, বুয়েট আছে, আইইউটি আছে, কুয়েট, রুয়েট, চুয়েট আছে। এখন এই এমআইএসটিতে যারা চান্স পাইছে তাদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, একটু পরে বলছি। তো কথা হচ্ছে ভাই, ডিউ বুয়েটে যদি এরকম স্লিপ হয়, এরকম যদি আমি স্লিপ করি, না ডিউ বুয়েটে স্লিপ করার সম্ভাবনা একটু কম, বিশেষ করে বুয়েটে আরও কম যেখানে রিটার্ন হয় এবং অনেক বড় নাম্বারের একটা রিটার্ন পরীক্ষা হয়, সেখানে প্রশ্ন কিন্তু বেশ কঠিন আসে। আর প্রশ্ন যখন স্ট্যান্ডার্ড এবং কঠিন এগুলো মিলাই হয়, তখন কিন্তু ফিল্টারিং প্রসেসটা অনেক ভালো হয়, সেখানে যারা আসলেই পড়াশোনা করছে, যারা আসলেই কষ্ট করছে, ওরা কিন্তু ভালো মতো চান্স পায়। এই জন্য যারা এমএসটিতে ভর্তি হতে পারছো না বা এমএসটিতে চান্স পাওনি, সত্যি বলতে ভাইয়া, তোমার যদি মনে হয় তুমি পড়াশোনা করছো, তোমার যদি মনে হয় আমার চান্স পাওয়ার কথা ছিল, তাহলে তুমি রাইট ট্র্যাকে আসো, ওই ট্র্যাকটা ধরে রাখো। আর যা কিছু হয় তোমার সঙ্গে, যা কিছু হয়, এটা তোমাকে বিশ্বাস করতে হবে তোমার জন্য ভালো কিছু হচ্ছে। কেন ভালো কিছু হচ্ছে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। এমএসটিতে যারা চান্স পেয়েছে ওদের 2 তারিখে ভর্তি শুরু হবে, আজকে হচ্ছে 29 তারিখ। এখন 2 তারিখে যদি ভর্তি হওয়া হয়, এমএসটিতে ভর্তি হতে প্রায় আমি যতটুকু জানি 1,11,000 টাকা লাগে। এখন এই 1,11,000 টাকা কিন্তু নন রিফান্ডেবল, মানে এই টাকা তোমাকে ফেরত দিবে না। এখন একটা স্টুডেন্ট যদি চিন্তা করে এমএসটিতে আমি চান্স পাইছি, আমি ভর্তি হয়ে যাব, এখন ভর্তি যদি হয়ে যায় তাহলে এমএসটির ক্লাস শুরু হবে, এখন সে এটা পড়বে নাকি অ্যাডমিশনের পড়া পড়বে, আবার অ্যাডমিশনের পড়া যদি পড়ে তখন যদি আরও পছন্দের জায়গায় চান্স পেয়ে যায়, তখন এমএসটি যে ছেড়ে আসবে, এই 1,11,000 টাকা তো মার চলে গেল। তো এরকম নানান ইস্যুস তৈরি হয়েছে। তুমি ধরে নাও যে সৃষ্টিকর্তা এই কনফিউশন থেকে, এই ডিলেমা থেকে তোমাকে বাঁচানোর জন্য তুমি এমএসটিতে চান্স পাও নাই। সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজে ভালো, এবং তোমাদেরকেও বলবো যে এটার মধ্যে পজিটিভ কিছু অবশ্যই খুঁজে নিবা। আরেকটা কথা হচ্ছে, আমি এরকম অনেক স্টুডেন্ট গত বছরও পড়াইছি যারা এমএসটিতে অনেক ভালো মতো চান্স পাইছে, ভর্তি হয়ে গেছে, তার একসঙ্গে 2টা কন্টিনিউ করার চেষ্টা করছে, একদিকে এমএসটি ডিপার্টমেন্টের পড়া পড়ে, আরেকদিকে হচ্ছে অ্যাডমিশন টেস্টে পড়া পড়ে। তো দেখা গেলো যে সে না পারছে ডিপার্টমেন্টে ফার্স্ট সেমিস্টারে ভালো করতে, না হয়েছে তার অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট। এই জন্য যারা ভর্তি হবা কি হবা না সেটা নিয়ে পরে কথা বলছি, যারা চান্স পাওনি তাদের জন্য এই কথাটা ভাই, হতাশ হওয়ার কিছু নাই, এখনও তোমার জন্য অনেক সুযোগ আছে। আর বাকি যে ভার্সিটিগুলো আছে, সব ভার্সিটিতে তো ইজি পরীক্ষা হবে না, আজ পরীক্ষা যদি ইজি না হয় তাহলে আমাদের যে ফিল্টারিং প্রসেসটা সেটা কিন্তু প্রপার হবে, বুয়েটা আগে প্রিলি হবে, তারপরে রিটেন হবে, রিটেনটার প্রশ্ন অনেক কঠিন আসে। সুতরাং ভালো পড়াশোনা করলে অবশ্যই তুমি ওখানে টিকতে পারবা, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর মন খারাপ করারও কিছু নাই, কারণ এই যে ছোটো ছোটো ধাক্কা লাইফে আসে, বিশ্বাস করো লাইফ সবসময় স্মুথ চলে না। তুমি অনেকে চিন্তা করছো, ভাইয়া আমি তো সারা জীবন অনেক স্মুথলি পার করে আসছি। অনেকে, আমি অনেকে বলি যে মাঝে মধ্যে একটু পরীক্ষা টরীক্ষা দিও, তাহলে পরীক্ষার ভীতি দূর হবে, আন্দাজে দেখানোর দরকার নেই, আন্দাজে দেখালেও হয় না। তো অনেকে আমাকে বলে, ভাইয়া আমি সারা জীবন এটা করে আসছি, আমার পরীক্ষা ভীতি বলে কোনো দিন কোনো কিছু হয় নাই। তখন আমি মনে মনে হেসে বলি, ভাই তুমি সারা জীবন অ্যাডমিশন টেস্ট এখনও দেও নাই, এত কঠিন পরীক্ষা তোমার সামনে এখন আসে নাই, এত কম্পিটিটিভ এক্সাম তুমি এখন পর্যন্ত দেও নাই, তাহলে তুমি বুঝবা কীভাবে যে তুমি পরীক্ষার হলের ভীতি আসে নাকি না আসে। তো যেটা বলছি যে সামনে অ্যাডমিশন টেস্ট এখনও সামনে তোমার অনেকগুলো পড়ে আসে, সেটার জন্য প্রস্তুতি নাও। মাঝে মধ্যে এরকম স্লিপ হয়, মাঝে মধ্যে আমরা হোঁচট খাই, একটা গন্তব্য কখনই এত স্মুথ হয় না। এই যে তুমি চান্স পাওনি মনে হচ্ছে, বাকি বন্ধুরা পেয়ে গেছে, এটাকে তুমি জেদ হিসাবে নাও, এটাকে তুমি ইন্সপিরেশন হিসাবে নাও, এটাকে তুমি ধরে নাও যে অবশ্যই সৃষ্টিকর্তা এর মধ্যে তোমার মধ্যে পজিটিভিটি কিছু রেখে দিয়েছেন। তো সেইটাকে সামনে চিন্তা করে, সেইটাকে সামনে টার্গেট ধরে তুমি আগাও, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে। তুমি চেষ্টা করো, তোমার চেষ্টাটা কিন্তু করতে হবে। আর যারা চান্স পেয়েছি তারা কি করব ভাইয়া, ভর্তি হব কি হব না, এই সিদ্ধান্ত আমি তোমাকে দেব না, কিন্তু আমি তোমাকে কিছু ফ্যাক্ট বলি। ফ্যাক্ট হচ্ছে ওই যে নন রিফান্ডেবল 1,11,000 টাকা লাগে, এটা হচ্ছে তোমার লস যাবে। কারণ তুমি এভাবে চিন্তা করতেই পারো যে ভাইয়া আমি এমএসটিতে সবার আগে পরীক্ষা হয়েছে, আমি পুরো সিলেবাস পড়ে পরীক্ষা দেইনি, তারপরেও যদি আমি চান্স পাই তাহলে আমি বুয়েট ডিউতে তো অবশ্যই চান্স পাবো, এটা ধরে তুমি নিতেই পারো। কিন্তু যে বললাম যে ভাইয়া তুমি চান্স পাইছো মানে যে তুমি আসলেই চান্স পাওয়ার মানে ভালো মতো চান্স পেয়েছো বা তুমি একেবারে সলিডভাবে চান্স পেয়েছো, এটা কিন্তু নাও হতে পারে। বললাম না প্রশ্ন অনেক সহজ আসছে, দেখা গেলো ওই পরীক্ষার হলে ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমার ফেভারে ছিল, তোমার কোনো স্লিপ অফ পেন হয় নাই, বা তোমার থেকে ভালো যারা তাদের স্লিপ অফ পেন হয়ে গেছে এই জন্য তারা পায়নি, তুমি পাইছো, এরকমটা কিন্তু হতে পারে। সবাই এরকম না, কিছু স্টুডেন্ট এরকম অবশ্যই আছো। তো তাদের জন্য বলবো, তুমি চান্স পাওয়ার পরে নিজে নিজে চিন্তা করো, আসলে কি আমি সলিডভাবে চান্স পেয়েছি নাকি প্রশ্ন সহজ হওয়ার জন্য আমি চান্স পেয়েছি, এটা একটু আগে চিন্তা করো। এবং তুমি যদি সলিডভাবে চান্স পাও তাহলে মোটামুটি বলা যায় তুমি বুয়েট, ডিউ বা আইইউটি বা বাকি যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো আছে সেগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আর এগুলো তোমার যদি পছন্দের লিস্ট এমএসটি থেকে উপরে থাকে তাইলে তোমার এমএসটিতে ভর্তি না হওয়া ভালো। আমার কথাগুলো কিন্তু একটু ক্রিটিক্যালি শোনো। প্রথমত হচ্ছে, তুমি যদি সলিডভাবে চান্স পাও, নিজের বিবেকে প্রশ্ন করে তুমি যদি উত্তরটা পাও যে হ্যাঁ আমি সলিডভাবে চান্স পেয়েছি, তাহলে বুয়েট, ডিউ, আইইউটি বা এমএসটি থেকে আমার পছন্দের লিস্টে যে ভার্সিটিগুলো উপরে আছে, তোমার পছন্দের লিস্ট, আমি কিন্তু এমএসটিকে ছোটো করছি না,
স্টুডেন্টদের পার্সোনাল প্রেফারেন্স থাকে, তো যদি সেগুলো উপরে থাকে তাহলে এমএসসিতে ভর্তি হওয়ার দরকার নেই। কেন দরকার নেই? প্রথমত এই টাকাগুলো তোমার ভেস্তে যাবে, টাকাগুলো ফেরত পাবা না। আবার ওই যে দুইটার পড়া একসঙ্গে পড়তে গিয়ে তুমি না পড়তে পারবা এমএসটির পড়া, না পড়তে পারবা অ্যাডমিশনের পড়া, তখন তোমার আক্ষেপ তৈরি হবে, সুতরাং তারা ভর্তি হওয়ার দরকার নেই। আর যারা চিন্তা করছো যে আমি সলিডভাবে ভর্তি হয়েছি কিন্তু আমার ফ্যামিলি এত সলভেন্ট যে ওই 1,11,000 টাকা আমার গায়ে লাগে না, এরকম অনেকে আছে, আমি জানি এই ভিডিও যে দেখছো অনেকে আছে যাদের ফ্যামিলিতে 1,11,000 টাকা গায়ে লাগে না, তারা ভর্তি হয়ে যাও, তারা ধরেই নাও যে এই 1,11,000 টাকা আমি আর ফেরত পাবো না, এটা আমি আমার কনফিডেন্স বাড়ানোর জন্য যে আমি কোথাও ভর্তি হয়ে আসি পরবর্তী পরীক্ষাগুলোতে এগুলো আমাকে কনফিডেন্স দিবে, এই কনফিডেন্স তুমি 1,11,000 টাকা দিয়ে কিনছো, তারা এইভাবে ভর্তি হতে পারো যদি তোমার পছন্দের লিস্টে অন্য কোনো ভার্সিটি থাকে। আর যাদের পছন্দের লিস্টে এমএসটি সবার উপরে আছে, যারা চাও যে আমি একটু ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করব, এত ক্যাওস হয়েছে আমার ভালো লাগে না, আমি ইউনিফর্ম পরে ক্লাস করব, তারা এমএসটিতে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। আর যারা চিন্তা করছো না ভাই আমি আসলে সলিডভাবে চান্স পাইনি, আমি চান্স পেয়ে গেছি, মানে অনেকে আছো আমি জানি পেয়ে গেছো চান্স, সামহো তুমি নিজে ভাবো নি তুমি চান্স পাবা, তাদের জন্য বলছি ভাইয়া তোমরা যদি তোমার এতটুকু নিজের উপরে কনফিডেন্স থাকে যে আমি সামনে 2 মাস বা 3 মাস বুয়েট বা ডিউ অ্যাডমিশনের আগে যতটুকু সময় আছে আমি অনেক ভালো মতো পড়বো, একেবারে আমার বেস্ট এফোর্টটা দিব। অনেকের ক্ষেত্রে হয় একটা সাকসেস যখন চলে আসে তখন তাদের এফোর্টটা আরও বেড়ে যায়, তারা আরও ইন্সপায়ার্ড হয়। তো এই ইন্সপিরেশন তোমার যদি কাজে লাগে, তোমার মনে হয় যে আমি সামনে 2 মাস এমনভাবে পড়বো যে নিশ্চিত যদি আল্লাহ ব্যতিক্রম কিছু না করে বা আল্লাহ যদি তোমার এগেনস্টে কোনো কিছু না করেন, তাইলে হচ্ছে তুমি অবশ্যই চান্স পাবা। এই চান্স পর এগেনস্টে বলছি, আল্লাহ কখনো কারো এগেনস্টে কিছু করে না, তো তুমি তাইলে ভর্তি না হতে পারো। আর যদি মনে হয় যে হ্যাঁ আমি ফ্যামিলি মোটামুটি সলভেন্ট আর ভাই একটাতে চান্স পেয়ে গেছি ভর্তি হয়ে যায় এত টেনশন ভালো লাগে না, তাইলে তুমি ভর্তি হতে পারো, মানে ভর্তি হইতে পারো। তো এটা গেল। এখন এই যে কথাগুলো তোমাদেরকে বললাম, কারণ অনেকে তোমরা মানে কনফিডেন্সের দিক দিয়ে অনেক নিচে চলে গেছে, বিশেষ করে যারা চান্স পাওনি, তাদের জন্য আমি পুরো ব্যাপারটাকে সাম আপ করি। এমএসটি পরীক্ষা অনেক সহজ, মানে প্রশ্ন অনেক সহজে আসছে, সহজ প্রশ্নে আসলে ফিল্টারিং প্রসেসটা ভালো হয় না, বুয়েট ডিউতে এত সহজ প্রশ্নে পরীক্ষা হবে না বলে আমরা আশা করতে পারি, সেখানে তোমার ভালো একটা চান্স আছে। এবং যে ফেইলারটা বলবো না, তুমি যে হোঁচটটা খাইছো, এই হোঁচটটা খাওয়ার পরে নিজের স্পিডটা আরও বাড়াই দাও, নিজের এফোর্টটাকে আরও বাড়াই দাও। পরীক্ষার হলে স্লিপ ও পেন যেন না হয় সেটা প্র্যাকটিস বেশি বেশি করো, পরীক্ষার হলে থিঙ্কিং এরর যেন না হয় সেই প্র্যাকটিসটা বেশি বেশি করো, পারা জিনিস যেন ভুল না হয় সেই প্র্যাকটিসটা বেশি বেশি করো, আরও বেশি সতর্ক হও, এই কয়েকটা জিনিস মেনটেন করো, দেখবে সাকসেস অবশ্যই তোমার আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমার এই কথাগুলো দিয়ে যদি তোমার উপকার হয়ে থাকে বা যদি মনে হয় যে ভাইয়া আমার সামনে প্রিপারেশনের জন্য আপনার এই কথাগুলোই যথেষ্ট, তাহলে ভিডিওটা তুমি এখানে শেষ করতে পারো। আর যদি তোমার মনে হয় যে ভাইয়া আপনারা বা আপনি আরও কোনো ইনফরমেশন আমাদেরকে দিতে চান কিনা বা আরও কোনো হেল্প করতে চান কিনা, তাহলে তোমাদের জন্য আমি পরবর্তীতে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি। সেটা হচ্ছে তোমরা বিভিন্ন কোচিংয়ে ক্লাস করছো, সেই ক্লাসগুলো তোমাদের জন্য কতটুকু ইফেক্টিভ হয়েছে সেটা তুমি নিজেকে প্রশ্ন করো যে সেই ক্লাসগুলো আমার কাছে ইফেক্টিভ হয়েছে কিনা। যদি মনে হয়ে থাকে যে সেই ক্লাসগুলো ইফেক্টিভ হয় নাই, আমার আরেকটু ভালো প্রিপারেশন দরকার, অনেকগুলো টপিক এখনও আমি ঠিকমতো বুঝতে পারিনি, কিছু টপিকে আমার এখনও ঝামেলা আছে, যেমন কেমিস্ট্রি যদি বলি অর্গানিক অনেকে ঝামেলা থাকে, পরিমাণগত রসায়ন অনেকে ঝামেলা থাকে, কেপিকেসি তাপ রসায়নে অনেক ঝামেলা থাকে, এরকম যদি ঝামেলা কারো থেকে থাকে তাহলে পরবর্তী কথাগুলো একটু খেয়াল করে শোনো। রুটসে তোমাদের জন্য আমরা 2টা কোর্স নিয়ে আসছিলাম 2021-এর জন্য, একটা ইঞ্জিনিয়ারিং একটা ভার্সিটি, এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের মেইন ক্লাসগুলো ছিল কিন্তু রেকর্ডেড, লাইভ ক্লাসের রেকর্ডেড আর একেবারে ডেডিকেটেডলি রেকর্ডেড ক্লাসের মধ্যে ডিফারেন্স আছে। লাইভ ক্লাসের রেকর্ডিং ভার্সনে ওখানে অনেক কমেন্ট পড়ানো হয়, অনেক মানে ইরিলেভেন্ট কথাবার্তা বলা হয়, কিন্তু রুটসের আমাদের যে কোর্সটা ইঞ্জিনিয়ারিং 2021 এটা কিন্তু একেবারে ডেডিকেটেড রেকর্ডিং করা। তো সেখানে তুমি আসলে কী পাচ্ছ, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের 2021-এর যত ক্লাসগুলো সেগুলো তুমি পাচ্ছ, এবং এগুলো কিন্তু এই বছর নতুন করে করা, গত বছরের ক্লাসের রেকর্ডিং না। এবং তার সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ পাচ্ছ, এটা তোমার জন্য বেশ ইফেক্টিভ হবে শেষ সময় এসে, প্র্যাকটিস করতে অনেক হেল্প হবে, এবং প্রশ্ন ব্যাংক করতে গিয়ে অনেকে হাঁপাই ওঠো যে প্রশ্ন ব্যাংক ঠিক মতো বুঝছি না, সময় অনেক বেশি লাগছে, এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। আর যদি তুমি গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে চাও তাহলে সেক্ষেত্রে ইংলিশটা তুমি এখানে পেয়ে যাচ্ছ, আর তার সাথে বায়োলজি এবং আমাদের গত বছরের যে ক্লাস এন গেম সেই ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। অনেকে বলো যে ভাই নিয়াজভার ক্লাস এখানে নাই, এইখানে তুমি নিয়াজভার ক্লাসও পাচ্ছ, এই সবগুলো প্যাকেজ আর তার সঙ্গে অনেক পরীক্ষা প্রিপারেশন বুক সবই তুমি পাচ্ছ। এই পুরো পেমেন্টটা, এটা ছিল কিন্তু সম্ভবত 5,500 টাকা, আর তোমাদের কথা চিন্তা করে এইটার পেমেন্ট কমায় হয়েছে মাত্র 2,000 টাকা। 2,000 টাকা ভাই এক জায়গায় বসলে খাবার বিলে চলে আসে, বাট তোমাকে 2,000 টাকাও দিতে হবে না, তুমি যদি ভর্তি হওয়ার সময় এই কুপন কোডটা ব্যবহার করো, দ্যাট ইজ SR14, তাহলে তুমি মাত্র 1,800 টাকায় এই সবগুলো সার্ভিস একসঙ্গে পাচ্ছ। আর যারা চিন্তা করছো যে ইঞ্জিনিয়ারিং দরকার নেই আমি ভার্সিটির জন্য পড়াশোনা করবো,
ভার্সিটির ক্ষেত্রে তুমি কি পাচ্ছ? ইউনিভার্সিটি অ্যাডমিশন 2021, কোয়েশ্চেন ব্যাংক সলভ, এই দুটো তুমি একসঙ্গে পাচ্ছ। এখানে সাতটা সাবজেক্ট তোমাকে পড়ানো হবে, মানে আলাদা ভার্সিটি যেগুলো আছে, ধরো হচ্ছে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ভার্সিটি এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, এগুলোর জন্য এবং গুচ্ছ ভার্সিটি মানে জিএসটি যেগুলো আছে সেগুলোর জন্য তুমি সবকিছু একসঙ্গে পাচ্ছ। এবং এর সাথে পরীক্ষা টরীক্ষা সবই তো তোমার জন্য আছে। এটা মাত্র 1500 টাকা, কিন্তু তুমি যদি ওই একই কথা ASR14, দ্যাট ইজ সাউন্ড রেজা 14, এই কুপন কোডটা ব্যবহার করলে এই পেমেন্টটা এসে দাঁড়াবে মাত্র 1350 টাকা। সো এই পুরো 1350 টাকায় সবগুলো সার্ভিস তুমি একসঙ্গে পাচ্ছ। আর যদি কেউ স্পেশালি অর্গানিক নিয়ে কারো ভীতি থাকে, বিশেষ করে একটা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পড়ে যেতে পারো যে কোনো জায়গায়, তুমি মোরালি কনফিডেন্স মানে কনফিডেন্সের দিক দিয়ে অনেক আগায় থাকবা, কারণ এখান থেকে কেমিস্ট্রির অনেক প্রশ্ন আসে এবং এইগুলো বাকিরা পারে না। তো বাকিরা যদি কোনো জিনিস না পারে, সেটা তোমাকে বাকিদের থেকে আলাদা করবে, একটা পার্থক্য তৈরি করে দেয়। সো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে যারা প্যারা খাচ্ছ, স্পেশালি আমার ডেডিকেটেডভাবে রুটসে একটা অর্গানিক কোর্স আছে, ইজি পিজি অর্গানিক স্কুইজি, সেখানে প্রায় 25 ঘন্টার ক্লাস, 20টার প্লাস বেশি ক্লাসটা আছে, 20টা লেকচার শিট তুমি একসঙ্গে পাচ্ছ। এবং এটা আমি কথা দিচ্ছি, অর্গানিকে তোমার একটা ফুল প্রিপারেশন, একাডেমিক অ্যাডমিশন, যাদের বেসিক দুর্বল আছে তাদেরও কাজে লাগবে, যারা অ্যাডমিশনের জন্য অর্গানিক করতে চাও তাদেরও কাজে লাগবে। এবং এটা শুধু তুমি 21 ব্যাচের না, 22-23 ব্যাচ যে কোনো ব্যাচ এটা করতে পারবে। এবং এইটার পেমেন্ট হচ্ছে 1600 টাকা, তবে একই কথা তুমি যদি ASR14 এই কুপন কোডটা ব্যবহার করো তাহলে 1440 টাকায় তুমি পাচ্ছ। আচ্ছা, এখন আসে তোমাদেরকে একটু বলে দিই যে তুমি কীভাবে কোর্সটা পারচেজ করবা বা কীভাবে কোর্সে তুমি নিবা। প্রথমত ভাই, তোমার ফোন থেকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে তোমাদের আমাদের অ্যাপটা ইনস্টল করতে হবে, দ্যাট ইজ রুটস এডু। এটা হচ্ছে প্লে স্টোরে, তুমি যদি অ্যান্ড্রয়েড ইউজার হও, অ্যাপল ফোনের জন্য আমাদের কোনো অ্যাপ নেই, কিন্তু তুমি চাইলে ওয়েবসাইট ইউজ করতে পারো। আমাদের ওয়েবসাইট হচ্ছে rootsedulive.com, এখানে গিয়েও তুমি তোমার কাজ করতে পারো, একই ইন্টারফেস তুমি পাবা। তো অ্যাপটা ইনস্টল করার পরে নিজের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, নাম ঠিকানা কলেজ এগুলো তুমি দিতেই পারবা, OTP আসবে সেগুলো দিয়েও তুমি ভেরিফাই করে নিলা। এখানে এসে তোমার মেইন কাজ, তোমার একটা গোল সেট করতে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সটা নিতে চাও তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তুমি যদি ভার্সিটি নিতে চাও ভার্সিটি অ্যাডমিশন, আর তুমি যদি ইজিপিজি নিতে চাও তাহলে হচ্ছে HSC সিলেক্ট করতে হবে, কারণ অর্গানিক কেমিস্ট্রি ওটা হচ্ছে আমরা বেসিক টু অ্যাডভান্স পুরোটাই পড়ানো হয়েছে, তো ওটা আমরা HSC-র মধ্যে রেখে দিয়েছে। তো ইজিপিজি নিতে চাইলে HSC, ইঞ্জিনিয়ারিং নিতে চাইলে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি নিতে চাইলে ভার্সিটি। এরপর তুমি একটা প্লাস সাবস্ক্রিপশন অপশন পাবা, এটা ক্লিক করার পরেই দেখবা যে তোমার কাঙ্ক্ষিত কোর্স আসবে। যেমন তুমি যদি HSC সিলেক্টের পরে প্লাস সাবস্ক্রিপশন দাও, তুমি অনেক কিছু পাবা, তার মধ্যে আবার ইজি পিজি অর্গানিক স্কুইজি পাচ্ছ, ইঞ্জিনিয়ারিং দিলে তুমি ইঞ্জিনিয়ারিংগুলো পাচ্ছ। দেওয়ার পরে তুমি যদি গেট সাবস্ক্রিপশন দাও তাহলে হচ্ছে এখানে একটা কুপন কোড বসাতে পারবা, দ্যাট ইজ ASR14। এই কুপন কোড বসায় তুমি যদি অ্যাপ্লাই ক্লিক করো, মানে পে নাও ক্লিক করো, তাহলে বিকাশ রকেট নগদ তুমি যেভাবে ইচ্ছা তুমি পে করতে পারো, এবং এর সাথে সাথে তুমি রুটস এডু ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবা। তো আমি সেটা চেষ্টা করছি MIST-র ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের যে হতাশাগুলো তৈরি হয়েছিল সেগুলো একটুখানি রিয়েল সিনারিওটা তোমাদের মধ্যে তুলে ধরার জন্য। আর যারা চান্স পেয়ে গেছো তারা আসলে কী করা উচিত, ভর্তি হওয়া উচিত নাকি ভর্তি হওয়া উচিত না, সেইটা ডিসিশন নিতে হয়তো এই কথাগুলো একটু হলেও হেল্প করবে। আর এই তো আজকে সেশনটা এই অংশগুলো নিয়ে ছিল। হোপফুলি নেক্সট পরীক্ষাগুলো সবাই ভালো মতো দিবা, নেক্সট পরীক্ষাগুলো যে যার যোগ্যতা, পরিশ্রম এবং মেধা, এই তিনটার একটা সমন্বিত ফলাফল যেন তোমাদের হাতে আসে। ভাইয়া সবসময় এই দোয়াই করে এবং আমার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে।